দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো এক দুষ্কৃতী ঘটনা উত্তর জেলা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ড এলাকায় পরিবার সূত্রে খবর এই ঘটনার সময় বাড়িতে দুই সন্তান সহ একাই ছিলেন গৃহবধূ সঙ্গীতা সরকার দুপুর দেড়টা নাগাদ স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অপরিচিত ব্যক্তি সে সময় গৃহবধূর দুই সন্তানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে এবং গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসা চলছে জেলা হাসপাতালে তবে লোকজন আসার আগেই পালিয়ে যায় ওই দুষ্কৃতী তবে গৃহবধূ থেকে তারা জানতে পারেন যে ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে সে অবাঙালি ছিল আমি আসলাম না বাড়িতে এরপরে আমার কাছে ফোন আইছে আমার নাতি নিয়ে ফোন করছে দশ বছর বয়সী বাবি তাই আর একটা নাতি আছে আর ওই বউটা হইলো বাড়িতে হঠাৎ বলে হয় রাস্তার জন্য গিয়া এত বড় একটা লাঠি দিয়া গিয়া বাথরুমও গিয়া মারছে আগে বুঝলেন খুব মারছে আর ওই ওই দিওটা খোলায় ওই দিওটাই হয় মানে ওই হাল্লা চিকার করার পরে মানুষ আইছে আগে বুঝছেন মানুষ আইছে হেয়ার কোন দিকে গেছে কি এটা বুঝছেন হওয়া গেছে না কজন আসিল একজন একজন বুঝে আসে কি দিয়ে মারছে দা দিয়ে এটা সেলি আছে সেলি দিয়া লাখি কোন জায়গাতে হয়েছে ঘটনা এটা এটা গোবিন্দপুর স্কুল পয়া দুই নম্বর ওয়ার্ড স্কুলের পাশে যারে এই যে বাইতে ঢুকে মারছে তাইনের নাম কি সঙ্গীতা সরকার তাইন কি হয় আপনার এই ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে কি কারণে গৃহবধূর উপর এমন আক্রমণ সংগঠিত হলো তা কেউই বলতে পারছে না বিউরো রিপোর্ট আর ই নিউজ